নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অনিমা দাস। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বা সহজভাবে আমরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারি। শীতকাল, বিভিন্ন রকম শাকসবজি এখন পাওয়া যায়, কিন্তু সমস্যা আমাদের এই কোষ্ঠকাঠিন্য সবারই কম বেশি করে থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতেই আমরা কিভাবে এই রোগ থেকে মুক্তি পেতে পারি। আমরা তো ওষুধ খাবই, কিন্তু তার সঙ্গে যদি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা খুব সহজভাবে এই রোগ থেকে মুক্তি পেতে পারি। তাহলে আসুন আমরা ভিডিওটি শুরু করি। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে আলোচনায় আসি। তাহলে বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে হলে আমাদের যে খাবারগুলো খেতে হবে তা হচ্ছে, প্রথমেই আমি যেটা বলবো তা হলো হাই ফাইবারযুক্ত খাবার, যা আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তো এই হাই ফাইবারযুক্ত খাবারগুলির মধ্যে কী কী আছে? নানান রকমের ফল, নাটস, শস্য, ডাল, সবুজ শাকসবজি, এবং তার সঙ্গে আমাদের খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। তো ফলের মধ্যে হলো কী কী খাবো আমরা? ফলের মধ্যে নানান রকম ফল, আমরা যে যেটা ভালোবাসি সে সেটাকে খেতে পারি। সেগুলি হলো আপেল, আনারস, আঙুর, শসা, রাঙা আলু, পাকা কলা, বেদানা, কমলা লেবু, বিভিন্ন রকমের ফল। আচ্ছা, তারপর নাটসের মধ্যে আছে আলমন্ড, বাদাম, আখরোট, কাঠবাদাম প্রভৃতি, আমরা যে যেটা খেতে পারি। এই নয় যে আমরা সবাইকে সবগুলোই খেতে হবে, আমরা যে যেটা পারবো সেটাই পরিমাণ বুঝে খাবো। তারপর শাকসবজির মধ্যে আছে পালং শাক, মটর শাক, কলমি শাক, বেথে শাক, খেসারি শাক, এগুলি আমরা খেতে পারি। আর সবজির মধ্যে ধরুন স্কোয়াশ, লাউ, কুমড়ো, বেগুন, পটল, এইসব নানান রকম সবজি আমরা খেতে পারি। আচ্ছা, তারপর শস্যর মধ্যে হচ্ছে বার্লি, ওটস, গম, যব, আটার রুটি, এসব হচ্ছে শস্যর মধ্যে। আর ডাল জাতীয় খাবার হচ্ছে, আমরা যেহেতু সবাই মুসুর ডালটা বেশি ভালোবাসি, কিন্তু এই মুসুর ডালই কনস্টিপেশনের জন্য বেশি খারাপ, কারণ এটি যেহেতু অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার তাই এটিকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর একটু কলার ডালটাকেও অ্যাভয়েড করতে হবে। আমরা খাবো মটর ডাল, ছোলার ডাল, অড়হরের ডাল, এইসব ডালগুলিকেই আমরা খাবার তালিকায় রাখবো। আচ্ছা, এছাড়া বিভিন্ন শিম জাতীয় খাবার যেমন বিন, বরবটি, মটরশুঁটি, শিম, এগুলোকে আমাদের একটুখানি অ্যাভয়েড করতে হবে, কারণ যাদের পাইলসের সমস্যা আছে তারা এইসব খাবারগুলি খেলে একটু খারাপই হবে। আচ্ছা, আর আমরা যে খাবারগুলি খাবো না সেটা হচ্ছে রেড মিট, কাঁচা কলা, ময়দা জাতীয় খাবার যেমন নুডলস, চাউমিন, তারপরে লুচি, পরোটা, এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আর ফাস্টফুড তো এর মধ্যে অ্যাভয়েড করতেই হবে। আর যেটা আমাদের খেতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল। মহিলা বা পুরুষ, একটা প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষকে সারাদিনে কম করে 3 লিটার জল খেতেই হবে, 3-3.5 লিটার জল খেতে হবে। এই 3 লিটার জল আমরা কীভাবে খাবো সেটা নিজেদেরকে টাইম করে ভাগ করে নিতে হবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি 1 গ্লাস গরম জল পান করি, উষ্ণ গরম জল, সেটা কিন্তু খুবই আমাদের শরীরের পক্ষে ভালো। আর যাদের কোনো অ্যাসিডিটি সমস্যা নেই তারা লেবু দিয়েও 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে পারে। আর বিকালবেলাও সন্ধ্যের দিকেও 1 গ্লাস গরম জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, আমি খুব সহজভাবে আলোচনাটি করলাম যাতে সবাই আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।